আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশ্ব সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। বরিশালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সমর্থকদের ওপর ভয়াবহ হামলা। সরকার পতনের আন্দোলন, চার দিনই একাই মাঠে থাকতে চায় বিএনপি। জানিয়ে দিব, রাজধানীতে প্রস্তুত হচ্ছে পুলিশের বিশেষ টিম। এরপর থাকবে, পুলিশ যেন কাউকে হয়রানি না করে, বললেন ডিএমপি কমিশনার গোলাম ফারুক। এরপর থাকবে, ত্রিদেশীয় সফর নিয়ে আজ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন। আরো জানিয়ে দিব, সোমালিয়ায় বন্যায় 2 লাখ মানুষ বাত্যচ্যুত, নিহত 3। এবং সর্বশেষ থাকবে, পিস্তল ঠেকিয়ে নৌকা কর্মীদের মারধর, হতাহত 3। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। বরিশালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সমর্থকদের ওপর ভয়াবহ হামলার অভিযোগ। বরিশালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সমর্থকদের ওপর পিস্তল ঠেকিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে, এতে 4 জন আহত হয়েছেন। রবিবার রাত 8টার দিকে বরিশাল মহানগরের মহাশ্মশান এলাকায় এই হামলার ঘটনাটি ঘটেছে। এদের মধ্যে গুরুতর আহত 3 জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মোহন আহমেদ, আব্দুল হালিম, মোহাম্মদ জাহিদ এবং সুজন। হামলায় আহত মোহন আহমেদ জানিয়েছেন, কাউনিয়া শ্মশান ঘাটের ওই জায়গা দিয়ে আমরা 10 জন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেনিয়াবাদ ভাইদের নির্বাচনী ওয়ার্ক করছিলাম। তখন আকস্মিক এক দল যুবক এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় রইস আহমেদ মান্না আমার শার্টের কলা ধরে গালিগালাজ করে পেটে পিস্তল ঠেকায়। এরপর মান্নার গাড়ি চালক সহ সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পাশাপাশি বড় রড দিয়ে মারধর করে। আমার সঙ্গে লোকজনকেও মারধর করেছে। এ সময় 8 নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগের সেক্রেটারি আব্দুল হালিম ও জাহিদ হামলা শিকার হয়েছেন। অভিযুক্ত বরিশাল মহানগরের ছাত্রলীগের আহ্বায়ক রইস আহমেদ মান্না বলেছেন, পুরোটাই মিথ্যা অভিযোগ, আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আজ 5 দিন ধরে আমি সিসি ক্যামেরায় আওতায় আছি। যারা বলে আমি কাউকে অস্ত্র ঠেকে আছি বা মারধর করেছি, তারা মিথ্যা বলছে। প্রয়োজনে আপনারা সিসি ক্যামেরা ফুটেজ নেন, আর তা নিলেই বুঝতে পারবেন সিসি ক্যামেরা আওতাধীন এলাকায় থেকে অন্য এলাকায় কিভাবে যেতে পারি। তিনি বলেন, ছাত্রলীগের একটি গ্রুপের সঙ্গে আমার ঝামেলা ছিল, তাই বিভিন্নভাবে তারা মিথ্যা ষড়যন্ত্র করেছে এবং যাতে বরিশালে সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ ভাই না আসেন এর জন্য ব্যবস্থা বা ষড়যন্ত্র করছে। এই বিষয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি জসমউদ্দিন বলেছেন, নৌকার প্রচারণা ও নৌকার বিজয়কে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে সে যত শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে দাঁত ভাং জব দেব এবং বরিশাল থেকে বঞ্চিত ঘোষণা করব। মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল আলম জানিয়েছেন, এখনও নির্বাচনী কোনো কার্যক্রম শুরু হয়নি, এর আগে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না, যারাই জড়িত থাকুক না কেন কঠোর হস্তে দমন করা হবে। 4 দিনই একাই মাঠে থাকতে চায় বিএনপি। যুদ্ধে হচ্ছে না সরকার বিরোধী জগত আন্দোলন। এই সরকারের পদত্যাগ সহ 10 দফার দাবিতে 24 ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে রাজপথ গড়ায় এই আন্দোলন। এরপর ধারাবাহিকভাবে কর্মসংস্থান, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, মহানগর জেলা থানা ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি পালন করা হয়। শুরুটা আশগাজানিয়া হলেও সেই ধারা অব্যাহত রাখতে পারছে না তারা। একদিকে ধরে রাজপথে নেই জগবৎ কর্মসূচি, ঈদের পর জড়োসড়ে মাঠে নির্মাণ ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু প্রথম কর্মসূচি স্থিতিতেই ঘটে সন্ধ্যাপতন। শনিবার সারাদেশে 4 দিনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, কিন্তু তা যুগপৎভাবে পালন করা হবে না। বিএনপির এমন সিদ্ধান্তে সম্মানা দলগুলোর নেতারা কিছু অবাক ও ক্ষুব্ধ, তাই এরাও নিজেদের মতো করে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব, দলটির লিয়াজো কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেছেন, যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে বিএনপির চমৎকার সম্পর্ক রয়েছে। কর্মসূচি প্রণয়ন থেকে শুরু করে সবকিছুতে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকি। গায়েবী মামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তার সহ আরও কিছু দাবিতে জেলা ও মহানগর বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে বিএনপি। গ্রেপ্তার মামলা হামলায় আমরাই বেশি ভুক্তভোগী, তাই দলের পক্ষ থেকে এককভাবেই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীতে প্রস্তুত হচ্ছে পুলিশের বিশেষ টিম। যে কোনো ধরনের সহিংস, অরাজক, সংঘাত ও দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় তৈরি হচ্ছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি বিশেষ টিম। এর নাম হবে ক্রাইসিস রেসপন্স টিম, সিআরটি। এর জন্য 200 জন পুলিশ সদস্য একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। ডিএমপি 4টি বিভাগ থেকে শারীরিক সক্ষমতা দেখিয়ে চৌকস সদস্যের এই টিমে অন্তর্ভুক্ত করা হবে। টিম সদস্যদের অত্যাধুনিক সরঞ্জামাদি এবং বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ডিএমপি নির্ভরযোগ্য একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার পুলিশকে বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেজন্য ডিএমপির পক্ষ থেকে নানামুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসাবে চলতি বছর এপ্রিলে সিআরটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশিক্ষিত এই দলটিকে কেবল রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি মোকাবেলায় ব্যবহার করবে না ডিএমপি, বরং বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটের আগুনের মতো বড় ঘটনা ঘটলে এই টিম দ্রুত সাড়া দেবে। এতে একদিকে পরিস্থিতি মোকাবেলা সহজ হবে, অন্যদিকে মানুষের মধ্যে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। ডিএমপি সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশ মূলত 5টি বিভাগ থেকে দাঙ্গা মোকাবেলা করে থাকে। এই মূল ফোর্সের রিজার্ভ রয়েছে, এগুলো হল POM পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, পূর্ব বিভাগ PMM, পশ্চিম বিভাগ POM, উত্তর বিভাগ PAM, দক্ষিণ বিভাগ এবং ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশন। রাজধানীর বাজারবাগ এবং মিরপুরে এদের কর্মকাণ্ড পরিচালিত হয়।
পুলিশ যেন কাউকে হয়রানি না করে বললেন ডিএমপি কমিশনার। থানা ও তল্লাশি চৌকিতে পুলিশ সদস্যদের দ্বারা নগরবাসীতে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। রাজধানীতে ডিএমপি সদর দপ্তরে মার্চ ও এপ্রিলে মাসে অপরাধ আলোচনায় বা পর্যালোচনায় সভায় খন্দকার গোলাম ফারুক বলেছেন, থানাকে আরও জনবান্ধব করতে হবে, সাধারণ মানুষ সেবা নিতে এসে যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে হবে, এজন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। নাম প্রকাশ না করা শর্তে সভায় উপস্থিত কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, কমিশনার স্পষ্ট নির্দেশনা হচ্ছে পুলিশ সদস্যদের কাছে সেবা নিতে এসে মানুষ যাতে হয়রানির শিকার না হন, হয়রানি হলে তা তদন্ত করে জড়িত পুলিশের সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কর্মকর্তারা আরো বলেছেন, রাজধানীতে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনারোধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয় সভায়। চুরি ও ছিনতাই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেন কমিশনার। এছাড়া পুরনো মামলা তদন্ত শেষ করা, গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং এমন আসামিদের গ্রেপ্তার করার প্রতিও জোর দেওয়া হয়। ত্রিদেশীয় সফর নিয়ে আজ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্যসমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আজ এক সংবাদ সম্মেলন করবে। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, আজ বিকাল ৪টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন সংবাদ সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৫ এপ্রিল টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি তার জাপানি সমকক্ষ ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপান সফরে গিয়েছিলেন। টোকিওতে অবস্থানকালীন শেখ হাসিনা এবং তার জাপানি সমকক্ষ কৃষি, মেট্রোয়েল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইকেলিং, কাস্টম বিষয়, মৃদা সম্পদ, প্রতিরক্ষা, আইসিটি এবং সাইবার নিরাপত্তা ইত্যাদি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা ও টোকিওর মধ্যে স্বাক্ষরিত ৮টি চুক্তি বিনিময় প্রত্যক্ষ করেছেন, যার বেশিরভাগই সমঝোতা স্মারক। শেখ হাসিনা জাপানের সম্রাট নাহিতোর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তার জাপানি সমকক্ষে ফুমিও কিশিদার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অবদানের জন্য গত ২৭ এপ্রিল চার জাপানি নাগরিকের কাছে ফ্রেন্ডস অব রিভলিউশন অর অনার হস্তান্তরের পাশাপাশি একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন এবং একটি কমিউনিটি সংবর্ধনায় যোগ দিয়েছেন। তিনি একই সাথে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাশা হায়াশির পাশাপাশি জাইকা, জেটিআর, জেআইবিআইসি, জেপিএফএলএ এবং জেসিসিসিইসি এর নেতাদের সাথে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন। সফরের দ্বিতীয় ধাপে ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানের অংশ নিয়েছেন। পাশাপাশি তিনি মার্কিন ব্যবসায়ী নেতাদের সাথে একটি গোল টেবিল বৈঠক এবং বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় বঙ্গ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালনা ক্রিস্টালিনা জর্জিভার সাথে পৃথক বৈঠক অংশ নিয়েছেন। এছাড়া তিনি একটি নাগরিক সংবর্ধনা যোগ দিয়েছেন। লন্ডনে তার সফরের তৃতীয় ধাপে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে চার্লস তৃতীয় এবং তার পত্নী ক্যামিলার রাজ্য বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। লন্ডনে শেখ হাসিনা রাজা তৃতীয় চার্লসের সাথে মত বিনিময় করেছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস ক্লেভারলি এবং তার স্ত্রী সুসানা স্পার্কস ও লন্ডনে ক্রলিস হোটেলে তার অবস্থান তুলে ধরেছেন, সাক্ষাৎ করেছেন। তিনি সেখানে ভুটানের রাজা সিগমে খেসার নামগেল অংচুক এবং নারী জেসন পেমার সাথে বৈঠক করেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং কমনওয়েলথ মহাসচিব বার্নেস পেট্রোসিয়া স্কটল্যান্ড এবং ওয়েলসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। শেখ হাসিনা গত ৯ মে দেশে ফিরেছেন। সর্বশেষ জানিয়ে দিব, সোমালিয়ায় বন্যায় ২ লাখ মানুষ বাত্যচ্যুত, নিহত ৩। সোমালিয়ার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রায় ২ লাখ মানুষ বাত্যচ্যুত হয়েছে। নদীর তীর উপরে পড়ায় সাবেলের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। বন্যায় ৩ জনের প্রাণহানি হয়েছে, একজন আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, বেরেত ওয়ান শহরে হিরান এলাকার বাসিন্দারা তাদের বাড়িঘর খালি করতে বাধ্য হয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাসিন্দারা তাদের জিনিসপত্র বহন করে এবং বন্যাকবলিত রাস্তা দিয়ে আশ্রয় নিতে ছুটে যান। হিরান অঞ্চলের সামাজিক বিষয় ডেপুটি গভর্নর আলী ওসমান হোসেন বলেছেন, সাবেল নদীতে আকস্মিক বন্যার কারণে বেল ওয়াইড শহরে প্রায় ২ লাখ মানুষ এখন বাত্যচ্যুত হয়েছে। এটি একটি প্রাথমিক পরিসংখ্যান যা যে কোনো সময় বাড়তে পারে। আমরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।